মানুষের জন্য। আর এই কথাটার সাথে আমরা আরেকটু কথা সংযোজন করছি, মাইটিভি প্রতিবন্ধী মানুষজনদেরও জন্য। এজন্যই মাইটিভি অন এয়ারের সূচনা লগ্ন থেকেই প্রতিবন্ধী মানুষজনদের সহযোগিতার জন্য নির্মাণ করছে প্রামাণ্য অনুষ্ঠান আমরাও পারি। হেলাল উদ্দিন শ্রীপুরের চন্নাপাড়ায় আশ্রয়ণে আশ্রিত এক প্রতিবন্ধী পুরুষ। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পে ঠাঁই হয়েছে এই শারীরিক প্রতিবন্ধী মানুষটির। যৌবনকালে এক রোড অ্যাক্সিডেন্টে খুইয়েছেন তার একটি পা, অন্যটিতেও ধকল কম যায়নি। ক্ষতি হয়েছে চোখ জোড়াতেও, একটিতে একদমই দেখতে পান না, অন্যটিতেও কম দেখেন। তা সত্ত্বেও এক পায়ে প্যাডেল চেপে জীবনযাপনের সংগ্রামে টিকে চলেছেন সাইকেল চালিয়ে। এলাকায় মাটি ভরাটের কন্ট্রাক্টারি করে জীবন সাজাচ্ছেন। সংসার পেতেছেন সেতি রোগী এক নারীকে নিয়ে, সেও হাতের আঙ্গুল খুইয়েছেন মিলে সুতোর মেশিনে চাপা পড়ে। তাদের সংসারের কানায় কোনায় ডোবানালা গর্তে ভরপুর, তবুও স্বপ্ন বোনেন ভবিষ্যতের প্যাডেলে। আমার হাজব্যান্ডের পা নাই, একটা চোখ নাই। হ্যাঁ, অনেক কষ্ট করে যে মানুষের বাড়ির সকালে বারো একবার রাতে আয়ে কাজ খুঁজে খুঁজা খুঁজা কাজ বাই করে আনে। উনি কোথায়? উনি কাজে গেছে, আইতাছে, মানে বাসায় ফিরবো এই কিছুক্ষণের ভিতরে। কি অবস্থা, কেমন আছেন? আল্লাহ, আপনি কি কাজ করেন? আমি আমার ঠিকাদারি ব্যবসা করি, ইটা বালু মাটি বরত মাটি মাটি মাইসের মাটি জায়গা বরত বরত করে দিই। অনেক কষ্ট করেন, এই একটা পা নাই তা নিয়ে যুদ্ধ করে চলছে। দেখা সঙ্গে বাচ্চার মা আইলেই বেড়ে নেয়, আবার সাইকেল উড়াই দেয়, তারপরে এই হালে চলি আছে হালাই চালা। আগে আসিস না, একটা চোখ বাচ্চা গেছে গা, পরে আমি চালাইতাম রিক্সা, পরে আবার বাসে অ্যাক্সিডেন্ট গেছে গা পাও। আমার বড় অসুস্থ হয়ে যে মেলও চাকরি করতো, তারপর তার হাত গেছে গা, এই যে তার এই সমস্যা রূপ, মানে সাদা মানুষ, ঠিক আছে, আমিও অপুঙ্গ, হ্যাঁ অপুঙ্গ, তার একটা হাত গেছে গা, তারপরেও আল্লাহ কাছে সুখী, আল্লাহ চালাইতেছে। দুঃখের কষ্ট বাদ দিলাম, সুখটা কি বলেন তো আপনি? সুখ কি জিনিস তো জীবনে দেখছি না, দেখতেই পারছেন, সুখ কি জিনিস জীবন দেখতেই পারছি না। এখন যদি দেখি আল্লাহ যদি পরকালে কোনো আল্লাহ যদি ভালো করে আসে, আল্লাহ যাতার ইচ্ছা, আল্লাহ যে হালে চালা এ হালে চলছি। দুঃখ পড়লে মানে গর্বের থেকে যাই, আমার একটা মায়া আছে, যদি দেখতাম তার জন্য মানে আমি যদি কিছু করে দিতাম তাহলে পরকালে গেহেরাও শান্তি পাইতাম। বড় লোকের আসতে সবাই করে দিত, তাহলে মনে করি একটা আমরা তো দান খারত করতাম মানুষের গেহেরা, আমরাও তো মন চায় যে একটা মানুষের যাই তাদের পঞ্চাশটা টেহা দিচ্ছে, একশো টেহা দিচ্ছে, একটা একবেলা খাবার কাটবে না দেখি। তারপর তো চেষ্টা করতেছি যে আল্লাহ যদি দিত, ভিক্ষা করি না, মনে করি আমরা যে সমজিতাছি, যেমন ব্যবসা করতেছি, যেমন বুঝতেছি যে আমরাও পারি, এরকম করি যেন আমার নিজের রোজগারটা নিজে চলে খাইতাছি এই যাই। আমির সরকার, আপনি তো গান বাজনা দিয়েই চলেন, আর এটা তো হচ্ছে আশ্রয়ণ প্রকল্প, আশ্রয়ণ প্রকল্পটা যে আপনাদেরকে গভর্নমেন্ট করে দিল,
এতে কি সুবিধা দি পাচ্ছেন এখানে? এতে সুবিধা বলতে আমি মনে করেন থাকতাম রাস্তাঘাটে থাকার পরে আমি এখন আল্লাহ রহমতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি ঘর বা একটি বাড়ি পেয়ে আমি অনেক আনন্দ। তবে আমি চোখে দেখি না, আল্লাহ তালা আমার চোখ দেয় নাই, আমার ওয়াইফের একটা চোখ নাই, একটি হাতের আঙুল নাই, আমার এই পায়ের একটা পায়ের আঙুল নাই, আমার একটা সন্তান দিছে আল্লাহ, এই সন্তানটাও ভালো, আল্লাহ তালা ভালো চোখটা ভালো দিছে। আমার সন্তানটা পড়ালেখা করাইতে পারতেছি না, যেমন স্কুলের বেতন দিতে হয় বা এটার জন্য আমি পড়াইতে পারি না। আবার মাঝে মধ্যে আমার সন্তান এমন একটা আবদার করে বা আমার এটা লাগবো এটা লাগবো, আমার দেওয়াটা খুব কষ্ট হয়ে যায়, দিতে পারি না। তাই আমার ছেলেটা আমি মানুষের সামনে কাঁদে হয়ে যাওয়ার কারণে আমার কেউ নিতে চায় না, তোরে তো নেওয়া যায় না, তুই তো আর তারস না, তোর ধৈর্য নাও লাগে, এই ধৈর্য নিতে গেলে তোর আরেকজন লোক লাগে, তাই এটার বেতন দেওয়া লাগে। আপনি গভর্নমেন্ট থেকে যে সাহায্য পান তা দিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করা যায় না? ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যদি করতে পারতাম, যদি আল্লাহ আমার এই ক্ষমতাটা দিত, ব্যবসা বাণিজ্য আমি অবশ্যই করতে পারতাম। আমাদের বিশ্বাস এইসব মানুষজনের সহযোগিতার জন্য এগিয়ে আসবেন স্থানীয় বিত্তবানরা, কাজের সুযোগ করে দেবেন তাদের নিজ প্রতিষ্ঠানে। মানুষ তো মানুষেরই জন্য,